আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব কার্ব জাতীয় মাছ চাষ সম্পর্কে। এই কার্ব জাতীয় মাছ চাষের উদ্দেশ্য কী, এই কার্ব জাতীয় মাছ চাষ করলে আপনি সুবিধা কী পাবেন, এই কার্ব জাতীয় মাছের নামকরণ করা হলো কেন, বা এইটা আসলে কার্ব জাতীয় মাছের নামকরণের উদ্দেশ্য কী ছিল, বা কোন কোন মাছকে কার্ব জাতীয় মাছ বলা হয়, পাশাপাশি এই মাছের খাদ্য কী হয় সেই সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করবেন, তাদের নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দিতে পারে। প্রথমে আসেন যে নামকরণ। আসলে কার্ব জাতীয় মাছ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো এক ধরনের প্রজাতি, মাছের একটা প্রজাতিকে বলা হয় কার্ব জাতীয় মাছ। এখন আপনি বলুন যে কোন কোন মাছকে কার্ব জাতীয় মাছ বলা হয়। যেই মাছের নামে শেষে কার্ব উল্লেখ করতেছেন সেই মাছগুলাই কিন্তু কার্ব জাতীয় মাছ। এখন আপনি বলতে পারেন ভাই এটা আবার কেমন কথা হলো। হ্যাঁ, আমরা হয়তো অনেক ক্ষেত্রে হয়তো কার্ব জাতীয় মাছ উল্লেখ করি না, আবার অনেক সময় কিন্তু উল্লেখ করি। যেমন ধরেন সিলভার কার্ব, আমরা কিন্তু কার্ব উল্লেখ করতেছি, গ্রাস কার্ব কিন্তু উল্লেখ করতেছি, কিন্তু আমরা রুই মাছের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু কার্প উল্লেখ করি না, তাই না? আবার অনেক সময় কাতল মাছের ক্ষেত্রেও কিন্তু আমরা কার্প উল্লেখ করি না, সেগুলো কিন্তু কার্প জাতীয় মাছের ভিতরে বলি। তাহলে আমরা বুঝি মোটামুটি যে মাছগুলো কার্প জাতীয় মাছ সেগুলো আমরা বাংলা মাছও বলি, সেই মাছগুলোকে আমরা সাদা মাছ কিন্তু বলে থাকি। অর্থাৎ বিশ্বে আলোচিত একটা নাম হলো কার্প জাতীয় মাছ। এটা একটা খুবই ভালো একটা প্রজাতি। এই প্রজাতির মাছ মোটামুটি বিশ্বের প্রায় 59টা বা 60টা দেশে কিন্তু চাষ হয়। তার মানে এই মাছটা একটা আলোচিত মাছ, এমনকি ইউরোপিয়ান কান্ট্রি এমনকি যুক্তরাজ্যের কিছু কান্ট্রিতে কিন্তু এই মাছ কিন্তু খুবই ফেমাস, এমনকি এই মাছ মানে অত্যন্ত জনপ্রিয় একটা মাছ, অর্থাৎ কার্ব জাতীয় মাছগুলো। এখন আপনি বলতে পারেন যে আমাদের দেশে যেই কার্ব জাতীয় মাছগুলো হয় সেই একই প্রজাতির জিনিস কি? আসলে কার্ব জাতীয় মাছগুলো এক এক দেশে এক এক কালারে হইতে পারে। দেখা যাচ্ছে সিলভার কার্ব মাছ হয়তো আমাদের দেশে হইতে পারে একটু উজ্জ্বল রূপালি কালার, কোনো দেশে হইতে পারে সেটা হইতে পারে একটু কালচে কালার হইতে পারে। মানে জিনিসটা একই কিন্তু দিন শেষে কালারের ডিফারেন্স হইতে পারে, এটা আবহাওয়ার কারণে বৈশ্বিক অবস্থার কারণে হইতে পারে। এখন আপনি বলতে পারেন যে এই কার্ব জাতীয় মাছ চাষ আমি কেন করবো, বা চাষের কারণটা কী হবে? চাষের কারণে এই জন্য হবে, মোটামুটি এই মাছটা বিশ্বের তৃতীয় পর্যায়ে আছে, অর্থাৎ এটা তৃতীয় প্রবর্তিত সর্বাধিক আলোচিত একটা মাছ। এই মাছ চাষ আপনার মোটামুটি করা যায়, এটা খুব সহজে করা যায়, এবং এই মাছটা সারা বিশ্বেই চাষ হয়ে আসতেছে। সারা বিশ্বের প্রায় 59টা দেশ বা 60টা দেশে যদি এই কার্ব জাতীয় মাছ যদি চাষ হয়ে থাকে, তার মানে এটার অবশ্যই একটা বাজার মূল্য বা চাহিদা আছে। বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু রুই, কাতল, মৃগেল এই জাতীয় মাছ দিয়ে কিন্তু মূলত আমাদের হাওর বাওর বা আমাদের খাল বিল কিন্তু ভরট ছিল। একটা পর্যায়ে এগুলো আস্তে আস্তে বিলীন হইতে থাকতে থাকতে আমরা হয়তো এটাকে চাষে নিয়ে আসছি, আমরা হয়তো এখন কমার্শিয়ালি চাষ করতেছি। তবে আমরা জানি যে এটারও কিন্তু আবার কী হচ্ছে, জিনোম পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এদেরকে জাত উন্নয়ন করা হচ্ছে, G1, G2, G3, G4 এরকম করে কিন্তু সুবর্ণরী বলেন এই যে নামগুলোকরণ করা হয়েছে, কারণ কি এদের জাত উন্নয়ন করা হচ্ছে, অর্থাৎ আগের জিনিসই আছে সেটাকে ডেভেলপ করা হচ্ছে। অর্থাৎ এই কার্ব জাতীয় মাছটাকে লাভজনক করার জন্য বা আরও বেশি আধুনিকায়ন করার জন্য কিন্তু বিজ্ঞানীরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, এবং কি আমরা খামারি পর্যায়ে থেকে কিন্তু আমরা কী করতেছি এটাকে ডেভেলপ করার জন্য কিন্তু সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছি, তাই না? তার মানে আমরা বুঝলাম যে কার্ব জাতীয় মাছ চাষটা সহজ, নিরাপদ, এবং কি এই মাছটা মোটামুটিভাবে বলা যায় লাভজনক। এর পাশাপাশি দেখা যাচ্ছে এই কার্ব জাতীয় মাছের খাদ্য খরচ বলেন বা আনুষঙ্গিক অনেক নিয়মকানুন সেগুলো অনেক সহজ, এবং কি সেগুলো সহজে হাতের আশেপাশে পাওয়া যায় দেখে কার্ব জাতীয় মাছ চাষটা কিন্তু অনেক লাভজনক। এখন আপনি বলবেন যে ভাই এই মাছের খাবার কী, খাদ্য তালিকা কী হইতে পারে? খাদ্য তালিকার ভিতরে আমরা মোটামুটি যেই লিস্টটা আমরা আপনাকে দেখাবো সেই লিস্ট অনুযায়ী আপনি দেখলে বুঝতে পারেন যে এই মাছের আসলে খাদ্য হিসেবে আর কী কী জিনিস গ্রহণ করে সেই জিনিসগুলো আমরা আগে দেখানোর চেষ্টা করবো। প্রথমে এই মাছ আসলে কী কী খাইতে পছন্দ করে সেটা আমরা দেখবো। কার্ব জাতীয় মাছ একদম সর্বপ্রথম ভুট্টার গুঁড়া বা ভুট্টা, এই জিনিসটা কিন্তু কার্ব জাতীয় মাছের কিন্তু খুব প্রিয় একটা খাবার, আপনি কল্পনা করতে পারবেন না। ভুট্টার ঘ্রাণ পায়ে অনেক সময় দেখা যায় কার্ব জাতীয় মাছের যারা টুপ ফেলে যে মাছ ধরে তারা দেখা যায় ভুট্টার গুঁড়া দিয়ে কিন্তু টুপ দিয়ে কিন্তু মাছ ধরে থাকেন, কারণ কি এটার একটা স্মেল কার্ব জাতীয় মাছের কিন্তু খুব প্রিয় একটা খাবার। তো এই জন্য বলা হয় যে আপনি কী করতে পারেন, কার্ব জাতীয় মাছের খাবার হিসেবে আপনি কিন্তু ভুট্টা দিতে পারেন, অর্থাৎ ভুট্টার গুঁড়া দিয়ে কিন্তু আপনি কার্ব জাতীয় মাছ চাষ করতে পারেন। তারপর দেখা যাচ্ছে আপনি কী করবেন, সরিষা খৈল ব্যবহার করবেন। সরিষা খৈলে ভালো মানের প্রোটিন থাকে, প্রায় 35-36% প্রোটিন থাকে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন সরিষা খৈল দিয়ে কিন্তু সুন্দর করে আপনি কার্ব জাতীয় মাছ চাষ করতে পারতেছেন। তারপর দেখা যাচ্ছে এই মাছ পোকামাকড় থেকে শুরু করে না পোকামাকড়ের লার্ভা এগুলো কিন্তু খুব সুন্দর করে খেয়ে থাকে, অর্থাৎ আপনার পুকুরে বিভিন্ন ধরনের প্রাণীকণা আছে সেগুলো খায়, এবং প্রাণীকণা যারা আবার বাচ্চা দেয় তাদেরও কিন্তু খেয়ে কিন্তু বেঁচে থাকে, অর্থাৎ জুপ্লানন কিন্তু খুব সুন্দর করে খায়। শুধুমাত্র জুপ্লানন খায় এরকম না, এর পাশাপাশি এই মাছগুলো কিন্তু ফাইটোপ্লানরও খায়। এখন ফাইটোপ্লানরের ভিতরে কী আছে, জলজ আগাছা যা আছে সেগুলো কিন্তু খায়। জলজ আগাছার ভিতরে কী কী আছে দেখা যাচ্ছে, শ্যাওলা আছে, তারপর দেখা যাচ্ছে কি বিভিন্ন প্রকার নরম ঘাস যেগুলো পানিতে নিমজ্জিত অবস্থা থাকে, নরম ঘাস সেগুলো কিন্তু এই মাছ কিন্তু খুব সুন্দর করে খায়। ইভেন আপনি কল্পনা করতে পারবেন না গ্রাস কার্প, একটা গ্রাস কার্প তার যে ওজন, দৈহিক যে ওজন, তার ওজনের 40-50% খাবার শুধুমাত্র ঘাস খাই থাকে।
অর্থাৎ একটা গ্রাসকার মাছ তার 40-50% দৈহিক ওজনে 40-50% পর্যন্ত সে ঘাস খাইতে পারে। এটা মানে একটা অকল্পনীয় একটা বিষয়, মানে সে এই পরিমাণ ঘাস খাবার হিসেবে রিসিভ করতে পারে। তার মানে দেখা যাচ্ছে যে আপনি এই জাতীয় মাছ চাষ যখন আপনি করবেন সেক্ষেত্রে কিন্তু মানে কম খরচে লাভজনকভাবে মাছ চাষটা করা যায়। এই কার্ভ জাতীয় মাছ দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার কৃমি বলেন বা কেঁচু বলেন এই জাতীয় জিনিসও কিন্তু খেয়ে থাকে। অর্থাৎ পুকুরের তলদেশে যেই পচনশীল জিনিস থেকে অর্থাৎ জৈব পদার্থ থেকে যেই প্রকার আমরা বলে থাকি বিভিন্ন ধরনের লার্ভা, বিভিন্ন ধরনের লার্ভি, বিভিন্ন প্রকার কেঁচু জন্মায়, সেগুলো কিন্তু এই মাছ কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে আপনার ভালো মানের প্রোটিন সোর্স হিসেবে রিসিভ করে তারা কিন্তু বড় হতে পারে। এর পাশাপাশি দেখা যায় কার্ভ জাতীয় মাছ খুদিপানা, জাজিপানা, টুপাপানা এগুলো কিন্তু খুব ভালো খায়। এমনকি এই পানার ভিতরে আমরা জানি খুদিপানা বলেন এই বলেন এইগুলোতে মোটামুটি কিন্তু ভালো মানের প্রোটিন থাকে, 10% উপরে প্রায় 14-15% পর্যন্ত কিন্তু প্রোটিন থাকে। তার মানে ভালো মানের প্রোটিন হিসেবে কিন্তু তারা খাবার রিসিভ করতেছে। এখন আপনি বলবেন যে ভাই আমরা মানে শুধুমাত্র এই খাবার দিয়ে কিন্তু মাছ চাষ করতে পারবেন না, এর পাশাপাশি আপনাকে হাতে বানানো খাবার অবশ্যই দিতে হবে বা কিনা খাবার দিতে হবে। এই খাবারে অবশ্যই 24% প্রোটিন থাকতে হবে। এখন আপনি বলবেন যে ভাই 24% প্রোটিন যে খাবার হবে সেটা কীভাবে বানাবো, সেই ফর্মুলা কী হবে? আমরা অলরেডি দুইটা ভিডিও দিয়ে রাখছি যে 24% প্রোটিনে কীভাবে খাবার তৈরি করবেন সে সম্পর্কে আপনি দেখে আপনি কিন্তু খাবার তৈরি করতে পারেন। একদম হাতের আশেপাশে পাবেন এরকম খাবার দিয়ে কিন্তু আপনি মাছ চাষ করতে পারেন। যেমন কী হতে পারে সরষের খৈল, তারপর দেখা যাচ্ছে সয়াবিন খৈল, ডালের গুঁড়া বা ডালের খোসা, তারপর দেখা যাচ্ছে কুড়া, শুটকির গুঁড়া বা ব্রান, এইসব জিনিসপত্র দিয়ে কিন্তু আপনি কিন্তু খুব সুন্দর করে খাবার তৈরি করতে পারবেন। তার মানে আমরা একদম হাতের নাগালে পাওয়া যায় এই ধরনের খাবার দিয়ে মোটামুটি 24% প্রোটিনে যদি খাবার তৈরি করে মাছের খাবার দিয়ে সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট করা কিন্তু সম্ভব। অর্থাৎ এই মাছের প্রোটিন লাগে কম, অল্প প্রোটিনে মাছ বড় হয়, যেহেতু আমরা জানি যে এই মাছ একটু ধীরস্থির গতিতে বড় হয়। অর্থাৎ এই মাছ মোটামুটি আমরা জানি যে 1-1.5 কেজি ওজন করতে বা 1.5 কেজি ওজন করতে মোটামুটি আমাদের 1 বছরের আশেপাশে সময় লাগে। অর্থাৎ ছোটো পোনা থেকে শুরু করলে 1-1.5 কেজি ওজন করতে গেলে 1 বছরের আশেপাশে কিন্তু সময় লাগে। ধরুন রুই মাছ মোটামুটি আপনার 1.5 কেজি ওজন করতে গেলে মোটামুটি দেখা যাচ্ছে 1 বছরের আশেপাশে সময় লাগতেছে। যদিও এখন 3G রুই আসার কারণে দেখা যাচ্ছে এই গ্রোথটা কিন্তু 2.5-2 কেজি পর্যন্ত হচ্ছে। কিন্তু এখন যদি আপনাকে কেউ বলে যে 3 মাসে মাছ বড় করে ফেলা যায় সেক্ষেত্রে একটু আপনাকে ভুল বলতেছে। কারণ কি কার্ভ জাতীয় মাছ একটু স্লো গ্রোথের মাছ, এই মাছের রেজাল্ট একটু সময় লেগেই আসে। কিন্তু দিন শেষে দেখা যায় এই মাছটা কিন্তু একদম কম খরচে কিন্তু উৎপাদন করা যাচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের পুকুরে ছোটো ছোটো পোনা বা ছোটো ছোটো মাছ পাওয়া যায়, অর্থাৎ এইগুলো কিন্তু অবাঞ্ছিত মাছ হিসেবে উৎপাদন হয়। এখন দেখা যাচ্ছে যে এই মাছ হওয়ার পরে আমরা কিন্তু অনেক সময় বিরক্ত হই যে অবাঞ্ছিত মাছ কেন হচ্ছে পুকুরে, আমরা তো একটা মাছ চাষে দিছি। সেক্ষেত্রে আপনার বিরক্ত হওয়ার কোনো কারণ নেই যদি আপনার পুকুরে ছোটো ছোটো পোনা হয় বা ছোটো ছোটো মাছ হয়। বড় সাইজের যদি কার্ভ জাতীয় মাছ আপনার পুকুরে থাকে সেক্ষেত্রে ছোটো পোনা বা ছোটো মাছের কিন্তু সহজে কিন্তু তারা কিন্তু বক্ষণ করতে পারে, অর্থাৎ সরাসরি খেয়ে ফেলতে পারে। তো এই জন্য বলা হয় কার্ভ জাতীয় মাছ সবসময় যে রাক্ষসী স্বভাবের হবে এমন না, ছোটো অবস্থায় কিন্তু রাক্ষসী স্বভাবের হয় না। তো বড় হয়ে গেলে তখন দেখা যায় এরা কিন্তু টুকিটাকি কিন্তু পোনা খেয়ে থাকে বা ছোটো ছোটো পোনা বা ছোটো ছোটো মাছ কিন্তু খেয়ে থাকে। অনেক সময় দেখবেন যে একটা বড় সাইজের যদি 5-7 কেজি ওজনের যদি আপনারা দেখেন যে কাতল মাছ, সেও কিন্তু দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের খাবার শেওলা ঠেওলা খাওয়ার পাশাপাশি 2-1টা মাছ তার পেটের ভিতরে গেছে। আপনি যদি তার পরপরে যদি মাছটাকে ধরছেন দেখবেন যে মাছ এখনও ওই পেটের ভিতরে কিন্তু ওই ছোটো যে পোনা মাছ বা ছোটো যে মাছটা ছিল ওই অবাঞ্ছিত মাছ সেটাও কিন্তু পেটে থাকতে পারে, অর্থাৎ এরা কিন্তু খাবার এসে রিসিভ করতে পারে। অর্থাৎ আপনি এই মাছটা চাষ করতে পারতেছেন খুব সহজে নিরাপদে, এবং কি এই মাছটা চাষ করতে গেলে আপনার বেগ কম পাইতে পারে, ঝুঁকি কম ফেস করতে পারবেন। এই মাছ চাষ করতে গেলে আপনার খুব অল্প খরচে অল্প টাকা ইনভেস্ট করে কিন্তু মাছ চাষটা করতে পারতেছেন। এই জন্য দেখা যায় মোটামুটি এই মাছ চাষটা কিন্তু সহজে করা যায়। এবং কি যারা নতুন খামারে আছেন, নতুন উদ্যোক্তা বাইরে আছেন, রিস্ক নিতে যাচ্ছেন না, কমার্শিয়াল প্ল্যান করতে যাচ্ছেন না, বা শুরুর দিকে অল্প কিছু জায়গা দিয়ে 5-10-15% জায়গা দিয়ে মাছ চাষ শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে বলবো আপনাদের যে আপনারা কার্ভ জাতীয় মাছটা সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আপনাদের লাভজনকভাবে মাছ চাষটা করতে পারবেন। এখন আপনি বলেন যাবে মাছের পোনাটা কোথায় পাবো? মাছের পোনা আমাদের কাছে পাবেন না, কারণ আমরা শুধুমাত্র এসে তেলাপিয়ার পোনা উৎপাদন করে থাকি। আমরা এসে তেলাপিয়ার পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনারা ভিডিও দিচ্ছেন কেন? আমরা ভিডিও দিচ্ছি কারণ হলে আমাদের বিভিন্ন খামারি বাইরে আছেন যারা কী করে থাকেন, শুধুমাত্র তেলাপিয়া চাষ করেন না, তার পাশাপাশি অন্যান্য মাছ চাষ করেন। এখন এর পাশাপাশি শুধুমাত্র আমরা যদি আমাদের খামারিদের নিয়ে কাজ করতাম সেটা তো করি না আমরা। আমরা কী করি, সারা বাংলাদেশের যত খামার আছে তাদের নিয়ে কাজ করে থাকি। যেহেতু সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি মাছ চাষ করে যাতে স্বাবলম্বী হতে পারেন, মাছ চাষ যাতে আপনার জন্য সহজ হয়, আপনি যাতে তথ্যবহুল একটা ভিডিও পান, এবং কী খাবেন সেটা যাতে আপনি জানতে পারেন, এবং কি মাছ চাষ করতে গেলে আপনার কীভাবে খরচ কমাইতে পারেন সেই সম্পর্কে যাতে জানতে পারেন, সেই জিনিসগুলো কিন্তু সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কিন্তু করে যাচ্ছে। তো এই জন্য বলবো আপনারা আমাদের থেকে হয়তো বা তেলাপিয়া মাছের পোনা পাবেন, কিন্তু এই সিলভার কার্ভ বলেন, গ্রাস কার্ভ বলেন, বা কার্ভ জাতীয় মাছ কোনো প্রকার মাছ আমাদের কাছে কিন্তু পাবেন না। অনেকেই আমাদের G3 রুইয়ের ভিডিও যখন আমরা দিচ্ছি অনেকেই প্রশ্ন করছেন যে ভাই
কমপক্ষে হয়তো 2-3 হাজার ফোন আসছে যারা বলছেন যে কেন আপনারা ভিডিও দিলেন যে জিথির রুই আপনারা দিতে পারবেন না, তাহলে আমাদের একটা ঠিকানা বলেন, অমুক ঠিকানা দেয় আমরা তো পোনা নিয়ে আসতে পারি। ভাই দিন শেষে আমরা যেটা উৎপাদন করি সেটা সম্পর্কে আমরা আপনাদের বলে দিতে পারবো, কিন্তু বাইরের কোনো একটা জিনিস, বাইরের কোনো একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সম্পর্কে আমরা কোনো দায়ভার নিব না। আপনারা জেনে থাকবেন যে সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড একটা জায়গাতে খুব বেশি ফোকাস থাকে, খুব কন্টিনিউয়াস এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করি, সেটা কি কোয়ালিটি। সো কোয়ালিটিফুল জিনিস আমরা উৎপাদন করে দেওয়ার জন্য চেষ্টা করি, এবং কি আমাদের খামারিদের যাতে কী করতে পারি তারা যাতে এই কোয়ালিটিফুল জিনিসটা নিয়ে মাছ চাষ করে লাভবান হতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা করে থাকি। সেই জন্য বলবো যে আমরা যে জিনিসটা উৎপাদন করে দিতে যাচ্ছি সেটার আমরা হয়তো গ্যারান্টি দিতে পারবো, কিন্তু বাইরের কোনো প্রোডাক্টের কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারতেছি না। সেই জন্য বলবো আপনারা একটু মাঠ পর্যায়ে যখন পোনা কালেক্ট করবেন সেই ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে পোনা নেবেন। এর পাশাপাশি আপনারা যখন কারাদাতে মাছ চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বড় সাইজের মাছ দেওয়া, যত বড় মাছ দিয়ে চাষ শুরু করতে পারেন বা চাপের পোনা দিয়ে শুরু করতে পারেন তত রেজাল্ট ভালো হবে। অর্থাৎ কার্যতে মাছের কিন্তু চাপের পোনা 1 বছর রেখে দিচ্ছে, 6 মাস রাখছে, ওই মাছের রেজাল্ট কিন্তু ভালো পাওয়া যায়। আশা করি এই জিনিস মাছ চাষ শুরু করবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করি, এবং কি আপনার মাছ চাষটা নিরাপদ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।